सब्सक्राइब कीजिए हमारे चैनल को और बेल आइकॉन को दबाइए हमारी लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। পূর্ব মেদিনীপুর জেলার দেশ প্রধান ব্লকের কৃষি আধিকারিকদের অফিসে সারাদিন ধরে চলল অকল্পনীয় ঘটনা। উক্ত অফিসের চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী সুমন মাইতি নিজেকে পরিচয় দেন, তিনি নাকি মৎস্যমন্ত্রী অখিল গিরির ভাগ্নে, তাই তাকে বাড়তি সুবিধা দিতে হবে। সুমনবাবুর অফিসে আসেন দুপুর দুটোর পরে। দিনের পর দিন এভাবেই চলতে থাকার পর বারবার সতর্ক করার পর কৃষি আধিকারিক নির্মল কুমার দিন্দা তাকে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করতে বাধা দেন। তখন সুমন মাইতি বলেন যে তিনি মন্ত্রীর ভাগ্নে, তাই তার ক্ষেত্রে এসব নিয়ম খাটে না। অফিসে তিনি টেবিলের উপর পা তুলে মোবাইলে গেম খেলতে ব্যস্ত থাকেন সারাক্ষণ। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি সবাই রীতিমতো ক্ষুব্ধ তার ওপর, তাদের সাথেও নিয়মিত ঝগড়াঝাটি করেন। গতকাল অফিসের একাধিক কম্পিউটার কাগজপত্র আসবাবপত্র ভাঙচুর করা হয়, পরে কৃষি আধিকারিকের ওপর আক্রমণ করে অভিযুক্ত কর্মচারী। আজ নিরাপত্তাজনিত কারণে কৃষি আধিকারিক অফিসের কর্মচারীবৃন্দ কর্মবিরতির ডাক দেন। বহু মানুষ সরকারি পরিষেবা পাওয়ার জন্য নিত্যদিনের মতো আজও অফিসে ভিড় জমান, কিন্তু অফিসের কাজকর্ম বন্ধ দেখে তারা বিক্ষোভ শুরু করেন। দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা, বিডিও শুভজিৎ জানা কাঁথি থানার আইসি অফিসে এসে আধিকারিক ও কর্মচারীদের নিরাপত্তার আশ্বাস দিলে অফিসের স্বাভাবিক কাজকর্ম শুরু করা হয়। এরপর বাইরে বিক্ষোভরত মানুষকে তরুণবাবু আশ্বস্ত করেন, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর, তাই অফিসের কাজে যিনি ব্যাঘাত তৈরি করবেন, বাধা দেবেন, তিনি যিনি হোক তাকে রিয়াদ করা হবে না। মানুষ আশ্বস্ত হন ও পরিষেবা নিতে শুরু করেন। তারপর বিকেল তিনটে নাগাদ হঠাৎই সুমন মাইতি অফিসে এসে কৃষি আধিকারিকের ওপর চড়াও হন, মুখে গালে এলো পাথাড়ি ঘুষি মারতে থাকেন, জামাও ছিঁড়ে দেন, কম্পিউটার ভাঙেন, ফাইল ছিঁড়তে থাকেন। অফিসের কর্মচারী ও সাধারণ মানুষ দৌড়ে এসে কোনো রকমে তাকে বাঁচান। তারপর দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা বিডিও এসে পরিস্থিতি সামাল দেন, কৃষি আধিকারিককে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, পুলিশ এসে অভিযুক্তকে থানায় গ্রেফতার করে নিয়ে যায়। কি সমস্যা হচ্ছে এখানে এসে কি দেখছেন? এখানে কৃষি দপ্তরে আসছেন দিন দিন, কি সমস্যা হচ্ছে? টাকা ঢুকে তিন বার ধরে আসছে, এসছি যে এখানে ঘুরিয়ে দিচ্ছে ওরা, ওদের কাগজ আবার জমা নিয়েছে, আবার জিজ্ঞেস করে নিয়েছিল, আবার নিয়েছিলাম আজকে, ওদের কালকে এসেছিলাম 12টার দিকে ঘুরে গেছি, আবার এখন এসেছি আজকে ওদের জমা নিয়েছিলাম। ওদের নিজেদের সমস্যা হচ্ছে, আমাদের সাধারণ মানুষদের মানে হাইরান করাচ্ছে, আমরা মেয়ে মানুষ, অথবা একটা মানুষ কাজ। আপনার নাম? সুবিরানী বিরা। কৃষি অফিসে দীর্ঘ 20-25 দিন ধরে আসছি, প্রত্যেকবারই একজন এখানে একজন ক্যাজুয়াল স্টাফ আছেন সুমন মাইতি বলে, উনি প্রত্যেকবারই আসার পরে ডকুমেন্ট জমা করেন, আগামী আবার বলেন যে কালকে আসো, পরশু আসো, এইভাবে আমাদেরকে দিনের পর দিন আসতে হচ্ছে। এই মহিলারা দেখতে পাচ্ছেন, এই বৃদ্ধ মানুষরা দেখতে পাচ্ছেন, এখান থেকে আজকে এই দেশপ্রাণ ব্লক থেকে আওড়াই এসবের সমস্ত দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, 22 কিলোমিটার, 24 কিলোমিটার থেকে মানুষ দৌড়ে এসছে মমতা ব্যানার্জির প্রকল্পের সুযোগ সুবিধা নিতে। কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা, সার, বীজ বপন মমতা ব্যানার্জি যেগুলো পাঠিয়েছেন ইয়াস জড়ে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য, সেই সমস্ত পরিষেবা নেওয়ার জন্য মানুষ আজকে দূর দূরান্ত থেকে দৌড়ে আসার পরে এই যে এখানকার যে ক্যাজুয়াল স্টাফ আছেন সুমন মাইতি, উনি মাননীয় মৎস্যমন্ত্রী অখিল গিরির নাম নিয়ে নিজের প্রভাব খাটিয়ে এখানকার স্টাফদেরকে চাবয় বানিয়ে রেখেছেন, সেই নিয়ে ওনাদের মধ্যে বিশৃঙ্খলা, ওনাদের মধ্যে মারামারি, অফিস ভাঙচুর, ল্যাপটপ ভাঙচুর, কম্পিউটার ভাঙচুর, সার্ভার ভাঙচুর। যে কৃষি দপ্তরে সকাল থেকে একটা সমস্যা তৈরি হয়েছে, বিভিন্ন বাইরে বহু মানুষ অসন্তোষ প্রকাশ করছে, কি মূল সমস্যাটা, কি কারণ? সমস্যাটা বলতে আসলে বহু মানুষ বাইরে দাঁড়িয়েছে, পরিষেবা পাচ্ছেন না, তার কারণে এই দপ্তরে আমাদের অফিস কর্মীরা তারা হচ্ছে আজকে টেলিস স্ট্রাইক করেছে, যে কোনো কাজ করবে না বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। তো এটা শুধু আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে নয়, এটা অনেকদিন আগে থেকে এই ঘটনার উৎস আছে, যার মেন কারণ হচ্ছে সুমন মাইতি বলে একজন আমাদের অফিসের গ্রুপ ডি আছে কন্ট্রাক্টর, তো উনি হচ্ছে বিগত অনেকদিন ধরেই অফিসে খুব নানাবিধ ঝামেলা সৃষ্টি করছেন, নিজে কোনো কাজ করেন না, তখন কাজ করতে বললে করেনও না, কোনো কাজ করতে বললে বলে যে আমি করবো না এবং আপনার কথা শুনতে বাধ্য নাই। তো এছাড়াও যে অন্যান্যদেরকে যখন আমি কোনো কাজ করতে বলি তাদের সঙ্গেও ঝামেলা সৃষ্টি করে, তাদেরকে বলে যে না মানে কোনো কাজ হবে না,
যেটা গ্রুপ দিলে রুমের সেটা 2 নম্বর রুম। সেখানে আমি বিভিন্ন সরকারি প্রকল্প যেমন ধরুন আমরা কৃষক বন্ধু, কিষাণ সম্মান নিধি, যেগুলোতে কৃষকদের স্বার্থ জড়িত, তো সেখানে কাজের প্রচুর চাপ থাকায় আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আউটসোর্সিং করে ছেলেদেরকে নিয়োগ করি। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7।